আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করছিলাম আজকে আমি ফুডপান্ডা থেকে এক হাজার টাকা ইনকাম করার একটা চ্যালেঞ্জ নিয়ে কাজে নামবে ইনশাল্লাহ আর আমি সেটাই করেছি এক হাজার টাকা ইনকামের একটা চ্যালেঞ্জ নিয়ে কাজে নামছি এখন বাজে তিনটা আমি আমার ডিউটি স্টার্ট করছি এবং সাথে সাথে কেএফসি থেকে আমার কাছে একটা অর্ডার ঢুকছে যেটার জন্য কোম্পানি আমাকে নব্বই টাকা পেমেন্ট করবে তাই কথা না বাড়িয়ে চলুন কেএফসিতে যাওয়া যাক কেএফসি থেকে খাবারটা রেডি দিয়ে দিছে হ্যাঁ তাই আমি এখন কেএফসির ভিতরে যাচ্ছি খাবারটা রিসিভ করার জন্য এই তো খাবারটাও আমি পেয়ে গেছি এবার কাস্টমার লোকেশনে চলে যাই কাস্টমার আমাকে সিয়াম টাওয়ার আসতে বলছে যথারীতি আমিও তার লোকেশনে চলে আসছি আর কাস্টমারকে ফোন দেওয়ার পরে তিনি আমাকে দুই তালা আসতে বলে দুই তালা আমি যাই কাস্টমারকে খাবারটা ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমারের বিল আসছিল সাতশো ছাব্বিশ টাকা তবে কাস্টমার আমাকে এক হাজার টাকা দিয়ে দুইশো সত্তর টাকা ফেরত নিয়েছে তার মানে আমাকে ছয় টাকা টিপস দিয়েছে অর্ডারটা ডেলিভারি করলাম এবার একটা ছবি তুলে ড্রপ অফ করি এবং পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করি এখন বাজে তিনটা পঞ্চাশ মিনিট এই সময় আমার ইনকাম হয়েছে নব্বই টাকা তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতেছি এই ভিডিওটা করা হয়েছিল একত্রিশ রোজ শুক্রবার কিন্তু একটা টেকনিক্যাল সমস্যার কারণে ভয়েস রেকর্ডটা হয়নি যে কারণে আমি আলাদাভাবে এই ভিডিওর জন্য ভয়েস ওভার করতেছি এবার আমার কাছে মিলিনিয়াম পিৎজা রেস্টুরেন্ট থেকে একসাথে দুইটা অর্ডার ঢুকছে যেটার জন্য কোম্পানি আমাকে একশো তেতাল্লিশ টাকা পেমেন্ট করবে অর্ডার দুইটা অ্যাকসেপ্ট করি এবার রেস্টুরেন্টে যাওয়া যাক শুক্রবার হওয়ার কারণে রাস্তা একেবারে ক্লিয়ার আছে রেস্টুরেন্টে যেতেও আমার বেশি একটা সময় লাগবে না আমি একটা চায়ের দোকানে একটু বসছিলাম পাঁচ মিনিটের মধ্যে থেকে রেস্টুরেন্ট খাবার রেডি দিয়ে দিছে তাই আমি এখন রেস্টুরেন্টে যাচ্ছি অর্ডার দুইটা পিক আপ করার জন্য খাবার দুইটা নিয়ে নিলাম এবার চলেন ডেলিভারি দেওয়া যাক মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি কাস্টমারের লোকেশনে চলে আসি এবং তাকে খাবারটা ডেলিভারি করে তার থেকে খাবারের বিলটা নিয়ে নিই এবার দেখা যাক সেকেন্ড কাস্টমারের লোকেশনটা কোথায় কাস্টমার আমাকে মেসেজ করে তার লোকেশন জানিয়ে দিয়েছে তাই তাকে আর ফোন দিয়ে নেই আমি ডাইরেক্ট তার লোকেশনে চলে যাচ্ছি তবে সব থেকে বেশি বিরক্তিকর মুহূর্ত হয় যখন ডাবল অর্ডার ঢুকে কিন্তু কাস্টমারের লোকেশন যদি দুইটা ঠিক বিপরীত জায়গায় থাকে তখন খুব বেশি বিরক্ত লাগে ঠিক আমার বেলায় এখন ঠিক সেইটাই ঘটতেছে কিন্তু করার কিছু নাই যেহেতু আমি অর্ডার পিক আপ করছি আমার ডেলিভারি করতেই হবে তাই আমিও কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যাই কাস্টমার আমাকে লিফটের চারে যেতে বলছে তো আমিও লিফটের ফ্লোরে ক্লিক করে দিলাম আর অর্ডারটা ছিল অনলাইন পেড তাই ডেলিভারি করার সময় আমার এত প্যারা নিতে হয় জাস্ট খাবারটা দিয়ে ছবিটা তুলে ড্রপ করে চলে আসলাম তবে সাথে সাথে আমার কাছে ফিফটি ওয়ান ওয়েস্ট রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ঢোকে আর আমি অর্ডারটাও অ্যাকসেপ্ট করি এবং দেখে খাবারটাও রেডি তাই আমি খাবার নিয়ে কাস্টমারের কাছে চলে যাই আর ওইখানে গিয়ে আমি পড়লাম এক মহা বড় বিপদে কাস্টমার তার বাসার ঠিকানা লিখে দিয়েছে তবে তার নাম্বারটা ছিল বন্ধ আবার এটা ছিল একটা অনলাইন পেইড অর্ডার সাথে দশ টাকার মতো টিপসও ছিল এখন আমি এদিক ওদিক খুঁজতেছি কিন্তু কোথাও কাস্টমারের ঠিকানা খুঁজে পাচ্ছি না সর্বশেষ এক আপু আমাকে তার বাসার ঠিকানা দেখিয়ে দেয় আর আমি কাস্টমারের বাসায় যখন যাই ঠিক সেই মুহূর্তে কাস্টমার টেক্সট করে একটা নতুন নাম্বার দেয় অর্ডারটা ডেলিভারির সময় আমি কাস্টমারকে জিজ্ঞেস করে আপ আপনার নাম্বারটা বন্ধ ছিল আপনার বাসাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তখন কাস্টমার আমাকে বলল সরি ভাইয়া আমার এই সিমে নেটওয়ার্ক থাকে না এই কারণে নাম্বারটা বন্ধ ছিল পরবর্তীতে আমি নতুন নাম্বার দিতে ভুলে গেছিলাম যাই হোক সময় তো আমার গেছে তারপরেও অর্ডারটা আমি ডেলিভারি কনফার্ম করলাম এতক্ষণ তো ভালোই আমি একটার পর একটা অর্ডার পাচ্ছিলাম কিন্তু এইবার প্রায় বিশ মিনিট বসে থাকার পরও আমি কোনো অর্ডার পাচ্ছিলাম না তাই চাষারায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই এবার আপনাদের একটা কথা বলে রাখি আপনারা তো ভিডিওতে দেখেন আমি যাই খাবার নিয়ে আর ডেলিভারি করি কাজটা কত সহজ আসলে এই কাজটা এতটাও সহজ না যখন রাস্তায় জ্যাম থাকে তখন কি একটা অবস্থা হয় আমাদের মতো রাইডাররাই এই ব্যাপারে ভালো জানে আমি তো ভিডিওতে আপনাদেরকে শুধু ফ্রি রাস্তা যখন ডেলিভারি করি ওই ধরনের ক্লিপগুলো দেখাই যদি আমি জ্যামের কোনো ভিডিও দেখাই তাহলে পুরো দিন পার হয়ে যাবে শুধুমাত্র ভিডিও দেখাইতে দেখাইতেই এক কাজ করি যেহেতু অর্ডার পাচ্ছি না আমি একটু পাঠাও অ্যাপটা চালু করি দেখি পাঠাওতে কোনো ট্রিপ পাই নাকি যদি আশেপাশে নারায়ণগঞ্জের মধ্যে কোনো ট্রিপ পাই তাহলে ওইটা আমি কমপ্লিট করার চেষ্টা করব কেননা উবার তো আর চালু করতে পারবো না কারণ এটার জন্য আমার সাবস্ক্রিপশন কিনতে হবে একটা অর্ডার পাওয়ার আশায় চাষারা পর্যন্ত আসছিলাম পরবর্তীতে সুন্দরবন থেকে আমার কাছে একটা অর্ডার ঢুকে গেল যেটার জন্য কোম্পানি আমাকে একাত্তর টাকা পেমেন্ট করবে আমি রানিং এই রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টে আসার সাথে সাথে আমার কাছে আরেকটা অর্ডার ঢুকে যায় এখন আমার কাছে একসাথে দুইটা অর্ডার হলো আর এই দুইটা অর্ডারের জন্য আমি প্রায় একশো টাকার উপরে পাবো আজকে যেহেতু আমি এক হাজার টাকার চ্যালেঞ্জটা নিয়েছি আর আমার এই চ্যালেঞ্জটা যেভাবেই হোক অন্তত আপনাদের জন্য হলো কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ

কারণ আপনারা কমেন্ট করলে বা কোনো একটা কিছু করলে যে কোনো কিছুই হোক কিছু একটা করলে আমার কাছে ব্যাপারটা খুব বেশি ভালো লাগে এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি নিজেকে আরও উৎসাহিত বোধ করি তাই অবশ্যই উৎসাহ দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাস্টমার লোকেশনে চলে আসছি কাস্টমারকেও ফোন দিয়ে দিছি কাস্টমার আসতেছে তাই আমি কাস্টমার জন্য কিছুক্ষণ ওয়েট করি কাস্টমারও চলে আসছে তাছাড়া অর্ডারটা ছিল অনলাইন পেড তাই ডেলিভারি করতে আমার বেশি প্যারা নিতে হয় নাই জাস্ট খাবার দিয়েছি ছবি তুলছি ডেলিভারি কমপ্লিট এবার সেকেন্ড অর্ডার ডেলিভারির পালা সেকেন্ড কাস্টমারের কাছেও আমি চলে আসছি আর আপুটাকেও ফোন দিয়ে দিয়েছি তবে এটা ছিল একটা ক্যাশ অন ডেলিভারি যাক প্যারা নাই কাস্টমার আসতেছে আমি কিছুক্ষণ ওয়েট করি আপুটাও চলে আসছে আর আমি তার থেকে বিলটাও নিয়ে নিলাম তবে একটাই প্যারার মধ্যে পড়তে যখন আমি আপুকে রিটার্ন ফেরত দিতে যাব সেই মুহুর্তে দেখলাম আমার কাছে বিশ টাকা শর্ট আছে মানে হচ্ছে ভাঙতি নাই আমি যখন অন্য কোনো দোকান থেকে ভাঙতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই মুহূর্তে আপু বললো আপনি আমাকে টাকাটা দেন আমি ড্রিঙ্কস নেব তাহলে ভাঙতি হয়ে যাব যাক এই যাত্রা অন্তত বাঁচা গেল কারণ ভাঙতির খুব সংকট আমার কাছে কফি হলিক রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ঢুকছিলো আমি রেস্টুরেন্টের বাইরে প্রায় তিরিশ মিনিটের মতো বৈশাখ থাকার পরে যখন দেখলাম তারা খাবার রেডি দিচ্ছে না আমি রেস্টুরেন্টকে গিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া খাবারটা কি হয়েছে তারা আমাকে জাস্ট বলল হচ্ছে আর কিছুক্ষণ সময় লাগবে কি আর করার তারপর আর টিকতে না পেরে আমি অর্ডারটা রিডিস পাস করি দেন আমার অন্য একটা রেস্টুরেন্টে অর্ডার ঢুকে আর আমি এখন সেই কাস্টমারকে খাবারটাও ডেলিভারি করলাম কিন্তু আমার টাইম অনেকটাই লস হয়ে গেল এই অর্ডারটা ডেলিভারি দিতে দিতে সন্ধ্যা নেমে আসছে কিন্তু দুর্ভাগ্য অর্ডার ড্রপ করার সাথে সাথে সেই কফি অলিক থেকে আবার অর্ডার ঢুকছে এখন আর কি করার বাধ্য হয়ে অ্যাকসেপ্টই করলাম যাই আবার রেস্টুরেন্টের দিকে যাই প্রায় বিশ মিনিট বসে থাকার পর আমি কফি কফিওয়ালিক থেকে খাবারটা পাইছি আমি অলরেডি কাস্টমারের লোকেশানও চলে আসছি আর খাবারটাও আমি খুব সুন্দরভাবে তাকে ডেলিভারি দিলাম তবে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে এইখানে আমার এক হাজার টাকার চ্যালেঞ্জের মাত্র ফিফটি পারসেন্টও ঠিকভাবে কমপ্লিট হয় নাই আজকে আমার রেস্টুরেন্টগুলো লাস্ট টাইমে খুব বেশি লস করায় ফেলছে করার ভাগ্যে যেটা ছিল সেটাই হবে তারপর এখনও হাল ছাড়ি নাই আমি যত সম্ভব চেষ্টা করব। আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আজকে আমি এক হাজার টাকা ইনকামের চ্যালেঞ্জটা ইনশাল্লাহ যেভাবেই হোক ধরে রাখবো আমি ফুটপান্ডা জোনের প্রায় শেষ প্রান্তে ছিলাম তাই আমি এতটুকু নিশ্চিত ছিলাম এখান থেকে আমার কাছে নতুন আর কোনো অর্ডার ঢুকবে না আর নতুন অর্ডারের জন্য অবশ্যই আমাকে জোনের কাছাকাছি কোথাও যেতে হবে তারপরও মনে আসা নিয়ে আমি আশেপাশে কিছুক্ষণ বসেছিলাম এবং আমার কাছে গ্র্যান্ড থেকে একটা অর্ডার ঢুকে আর আমি রেস্টুরেন্টেও চলে আসছি খাবারটা রিসিভ করার জন্য কাস্টমার ভাইয়াটা অনেক ভালো ছিল সে আমার লোকেশন ট্র্যাক করতেছিল যখন দেখলো আমি তার লোকেশনের কাছাকাছি চলে আসছি সেই মধ্যে সে নিচ থেকেই আমার জন্য অপেক্ষা করতেছিল পরবর্তীতে আমি তার থেকে বিলটা নিয়ে নিই এবং সে আমার সাথে কিছুক্ষণ কথাও বলল জিজ্ঞেস করলো আমার ইউটিউব চ্যানেলের নাম কি। এই ধরনের আনুষাঙ্গিক অনেক ধরনের কথা বললো এবং শেষ মুহুর্তে সে আমাকে বিশ টাকার টিপসও দিছে আজকে যেহেতু একত্রিশ তারিখ মানে মাসের শেষ দিন তাই আমি দেখতে পেলাম আমার প্রায় আটশো পঞ্চাশটার মতো লয়েলিটি পয়েন্ট এই মাসে যোগ হয়েছে আর আমি যদি এগুলো এখন রিডিম করে না রাখি পরবর্তীতে এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে এবং নতুন লয়েলিটি পয়েন্ট যোগ হবে তাই আমি এই পয়েন্টগুলো রিডিম করে রাখতেছি আর এই লয়্যালিটি পয়েন্ট কি এবং এগুলো কিভাবে কাজ করে আমি কোনো এক ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো লাস্ট টাইমে আমি আরো প্রায় চার পাঁচটার মতো অর্ডার ডেলিভারি করছি তো আজকে এই পর্যন্ত আমি টোটাল চোদ্দোটা অর্ডার ডেলিভারি করছি আর এইখানে আমার ইনকাম হয়েছে আটশো তেতাল্লিশ টাকা তে পয়সা তবে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি আমার এক হাজার টাকা ইনকামের টার্গেটটা পূরণ করতে পারলাম না যদিও আজকে হয়তো ভাগ্য খারাপ এই কারণে তাছাড়া আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এক হাজার টাকা আমাদের ইনকাম করা কষ্টসাধ্য হলেও মাঝে মধ্যে আমি পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করে ফেলি তবে রিজিকের মালিক আল্লাহ এই কারণে আজকে হয়তো আমি ঠিকভাবে ইনকাম করতে পারি নাই আর আল্লাহ যেটা আমার ভাগ্যে লিখে রাখছে সেটাই হবে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই জানেন কি করতে হবে আপনাদেরকে আর এই সব কথা বলে ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ